ওএনজিসির তেল সন্ধানকারী মেশিন ও তার চুরি করে পাকড়াও ছয় দুষ্কৃতী। গুজরাট ও মধ্যপ্রদেশের বড় সড় চক্রের পর্দাফাশ করল রাজ্য পুলিশ। বেশ কয়েক বছর আগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে তেলের সন্ধান পেয়েছিল ওএনজিসি। তারপর থেকেই ওই এলাকায় ১৫০ কিলোমিটারের ব্যাসার্ধে হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তে ওএনজিসি তেলের সন্ধান চালিয়ে যাচ্ছে। আর সেই তেলের সন্ধান চালাতে গিয়ে ব্যবহৃত হয় ফিল্ড ডিজিটাইজ ইউনিট নামক এক যন্ত্র। সেই রকমই কাজ চলছিল বসিরহাটের মাটিয়া থানার লালপুল এলাকায়। কিন্তু গত এক মাস ধরে মধ্যপ্রদেশের চার দুষ্কৃতী মনাকলাল, শ্রীকান্ত মেহরা, অমর ঠাকুর ও কৃষ্ণ কুমার, রাজ্যের দুই দুষ্কৃতী মনিরুল ও সুশান্ত সঙ্গে যোগ সাজেশ করে। তারপর এই সব মেশিন ও তার চুরি করেছে তারা গত এক মাস ধরে। ইতিমধ্যে বসিরহাটের মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের লালপোল এলাকায় ফিল্ড ডিজিটাইজ ইউনিট ও তার চুরি হয়েছিল এই অভিযোগ করা হয়েছিল ওএনজিসির তরফ থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এসব চোর সাধারণ চোর নয়, এর সঙ্গে বড় সড় কোনো চক্র জড়িয়ে রয়েছে। তারপর চুরি যাওয়া এলাকায় খতিয়ে দেখেন বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিন্হা মহাপাত্র, মাটিয়া থানার ওসি তাপস ঘোষ ও বাদুড়িয়ার সিআই তিতাস কুমার মিত্র। তদন্তে নেমে জানা যায় এই চক্রের পিছনে ভিন রাজ্যের দুষ্কৃতীরা জড়িত। তাদেরকে ট্র্যাক করে হাওড়া জেলার গোলাবাড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে গ্রেপ্তার করা হয় এই ছজন দুষ্কৃতীকে। পুলিশের জেরায় তারা স্বীকার করেছে গুজরাটের একটি বহুজাতি সংস্থাকে তারা মালগুলি বিক্রি করত, পাশাপাশি ওএনজিসি কে দুর্বল করার জন্য এই কোম্পানির সঙ্গে তাদের একটা অশুভ আতাত তৈরি হয়েছিল। ধৃত এই ছয় দুষ্কৃতীকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে মাটিয়া থানার পুলিশ। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। বেশ করে আমরা একটা কেস লজ করি। রিসেন্টলি অশোকনগরে তেল পাওয়ার পর এখানে একটা সার্ভে চলছে ওএনজিসি থেকে, এখানে টেন্ডার দেওয়া আছে, কিছু কোম্পানি আছে অ্যাডভেন্ট এবং অ্যান্ড আদার্স, তাদের কিছু ওয়্যার যেগুলো সার্ভের জন্য, সিজমিক সার্ভের জন্য ওরা এখানে প্লেস করেছিল, সেগুলো কিছু ওয়্যার চুরি হচ্ছে। যেহেতু এই ওয়্যারটা শুধুমাত্র ওয়েল রিফাইনারি এবং এই ধরনের কাজের জন্যই কাজে লাগে, তো সেক্ষেত্রে আমাদের এটা সন্দেহ ছিল যে হয়তো ইন্টারনাল যে সমস্ত লোক এই সমস্ত কাজগুলো বোঝে তারাই হয়তো এগুলো চুরি করছে। সেভাবে আমরা ইনকোয়ারি করতে শুরু করি এবং ইনভেস্টিগেশনের পর আমরা জানতে পারি যে কাকদ্বীপে বেস্ট কিছু ছেলে আছে যারা হয়তো এই কাজটা করে থাকতে পারে, এবং আমরা রেড করি কাকদ্বীপ থেকে, আমরা দুজনকে অ্যারেস্ট করি। পরবর্তী ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের ইনফরমেশনের উপর বেস করে আমরা গোলাবাড়ি থানা এরিয়াতে রেড করি প্রপার লোকেশনে, দেন আমরা ওখান থেকে চারজনকে আমরা অ্যারেস্ট করি এবং প্রচুর মালামাল উদ্ধার হয়। অ্যাকচুয়ালি এগুলো ওয়েল ইন্ডাস্ট্রি, মানে যেগুলো ওয়েল রিফাইনারি এবং ওয়েল খোঁজার জন্য যে সমস্ত কাজ হয়, যেমন সিজমিক সার্ভে হয়, যে জন্য সিজমিক সার্ভের কাজেই ব্যবহার হয় তারগুলো। হ্যাঁ, আমরা তাদের অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন তো ডেফিনেটলি করব এবং ওদের যে মোটিভ ছিল সেগুলোকে আমরা ডেফিনেটলি খুঁজে বার করবো। ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আদার স্টেপস নেওয়া হবে। হ্যাঁ, এদেরকে আমরা পিছিয়ে নিচ্ছি। দেখুন, হিউজ বাজার মূল্য হয়তো বলা যাবে না, কিন্তু নর্মাল ধরে রাখুন প্রায় মোর দেন 3 লাখ 4 লাখ। দেখুন, প্রাইমারি ভাবে যেটা জানা যাচ্ছে তাতে হয়তো এরা গুজরাট সাইডে, যেখানে ওয়েল রিফাইনারি সবচেয়ে বেশি এবং ওদিকে বিক্রি করার চেষ্টা করছিল, বাট ইনভেস্টিগেশন চলছে এখন, প্রপারলি দেখছি আমরা কোথায় যাচ্ছে।